আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বিএনপি সঙ্গে রাজপথে থাকার অঙ্গীকার 20 দলীয় জোটের। সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য বলছে মির্জা ফখরুল। গজারিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ। দুঃশাসন থেকে মুক্তি পেতে নজরুল ছাড়া গতি নেই বলছে রিজভি। দীর্ঘদিন পর ফতুল্লা বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল। এখন সর্বশেষে জানিয়ে দেব এখন দেশে ফ্যাসিবাদী বাস্তবতা বলছে ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বিএনপির সঙ্গে রাজপথে থাকার অঙ্গীকার 20 দলীয় জোটের। গণতন্ত্র পুনরুদ্ধারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হটাতে বিএনপির সঙ্গে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন 20 দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, সরকারের দুর্নীতি লুটপাট দুঃশাসনে মানুষ আজ অতিষ্ঠ, তাই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই সরকারকে বিদায় করার কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ জনসম্পৃক্ত আন্দোলনে এদের বিদায় করতে হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 20 দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে এক মানববন্ধনে জোট নেতারা এসব কথা বলেন। লোডশেডিং এবং জ্বালানি তেল সহ নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফরিদুদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাগোপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিঙ্কন, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। আরও বক্তব্য রাখেন জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাব ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান তোতামিয়া, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। আহসান হাবিব লিঙ্কন বলেন, দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সবকিছুর দাম বেড়ে গেছে। এর ফলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত নিঃস্ব দরিদ্র হয়ে গেছে। এছাড়া সরকারের দুর্নীতি লুটপাটে মানুষ অতিষ্ঠ, সংকট উত্তরণে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ভোট করার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার, অর্থাৎ ক্ষমতাসীনরা আগামী নির্বাচনে ইসিকে দিয়ে 150 আসন নিশ্চিত করে ফেলেছে, তাই আমাদের একটি দাবি হওয়া উচিত, শেখ হাসিনার পদত্যাগ। সরকার পতনে বিএনপির একমাত্র লক্ষ্য বলছে মির্জা ফখরুল। সরকার পতনে বিএনপির একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুলের রাজনীতি বাংলাদেশের রাজনীতি শীর্ষক এই আলোচনা সভা হয়। মির্জা ফখরুল বলেন, এখন একেবারে নিরেট যে বাস্তবতা, সেই বাস্তবতা হচ্ছে একটা ভয়াবহ ফ্যাসিবাদী দানবীয় একটি মনস্টার আমাদের সবকিছুকে দুমড়ে মুষড়ে ধ্বংস করে দিচ্ছে। তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য, এবং সেখানে কবি কাজী নজরুল ইসলাম সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আসুন আমরা আজ তাকে আবারও নতুন করে স্মরণ করি, সার্বক্ষণিকভাবে স্মরণ করে ধারণ করে তাকে সামনে নিয়ে যেন এগিয়ে যেতে পারি, তাই এই মৃত্যুদিনে এটাই হোক আমাদের শপথ। গজারিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপি নেতা কর্মীদের নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল 10টা থেকে গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। তবে মার্কেট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থানের কারণে সেখানে বিক্ষোভ মিছিল করতে না পেরে রসুলপুর ফেরিঘাট এলাকায় বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলটি গজারিয়া উপজেলার প্রধান সড়ক ধরে রসুলপুর খেওয়াঘাট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে গজারিয়া সরকারি কলেজ হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আলহাজ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান শফিক, যুগ্ম আহ্বায়ক মকবুল আহমদ রতন। আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি মোহন,
জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আমিরুল ইসলাম জসিম, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক আসলামুজ্জাহা চৌধুরী তপন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহদি ইসলাম বাবু, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ সহ অনেকেই। গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রইসউদ্দিন আহমেদ বলেন, ছাত্রলীগের হামলা বা পুলিশের বাধা দেওয়ার খবর আমার জানা নেই, তবে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে সেটা জানি। দুঃশাসন থেকে মুক্তি পেতে নজরুল ছাড়া গতি নেই বলছে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ বর্তমানে দুঃশাসন চলছে, এই দুঃশাসন থেকে মুক্ত হতে নজরুলের গান কবিতা প্রতিটা মুহূর্তে প্রেরণা যোগাবে, কারণ এখনো আমাদের কারাগারে যেতে হয়, সংগ্রামে অবতীর্ণ হতে হয়, তাই নজরুল ছাড়া আমাদের গন্তব্যের কোনো পথ নেই। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এসেছিলেন শেখ মুজিবুর রহমান, কিন্তু নাগরিকত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান, কারণ একজন জাতীয়তাবাদী নেতা জিয়াউর রহমান বুঝেছিলেন তার, অর্থাৎ কাজী নজরুল ইসলাম গান কবিতা চিন্তা চেতনা সুর আমাদের মাটি থেকেই উৎসাহিত হয়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুলের রাজনীতি বাংলাদেশের রাজনীতি শীর্ষক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির এই মুখপাত্র বলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন, আমরা যখন যুদ্ধে যাব নজরুলের গান গাইব, আমরা যখন মিছিলে যাব নজরুলের গান গাইব, আমরা যখন কারাগারে যাব তখনও নজরুলের গান গাইব, তাই নজরুলকে কেউ ছোট করলেও এদেশের সাধারণ মানুষ সত্যিকারের বিজ্ঞজনেরা দেশপ্রেমিকরা তাতে মাথার মুকুট করে নিয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৃতিত্বের কথা বলতে গিয়ে রিজভী বলেন, বাংলা সাহিত্য যতগুলো কবি সাহিত্যিক আছে তার মধ্যে তিনি হলেন অনন্য, তার মানবতা প্রেম প্রকৃতি প্রেম সব বাদ দেন, বাঙালি যে সম্প্রদায় সামগ্রিকভাবে পশ্চিমবাংলা ত্রিপুরা বাংলাদেশ সব মিলিয়ে এখানে দুটি সম্প্রদায় হিন্দু মুসলমান দুটি সম্প্রদায়ের দুটি সাংস্কৃতিক বিষয় আছে, এই দুটিকে অভূত অপূর্বভাবে সমন্বয় করেছেন নজরুল, এরকম অন্য কোনো কবি পারেনি, এদিক দিয়েও তিনি শ্রেষ্ঠ। নজরুল গবেষক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির ব্যাপারী সহ অনেকেই। দীর্ঘদিন পর ফতুল্লা বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি। দীর্ঘদিন পর বিএনপি নেতাকর্মীরা এমন শোডাউন তাক লাগিয়ে দিয়েছে সাধারণ মানুষকে। শুক্রবার সকাল 10টার দিকে ফতুল্লার ডিআইডি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকার নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাস স্ট্যান্ড হয়ে পঞ্চম বটি বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়। পরে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। ফতুল্লা থানা বিএনপি সদস্য সচিব শহীদুল ইসলাম টিটু ও থানা বিএনপির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে ফতুল্লা থানা বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে ফতুল্লা থানা বিএনপির 5টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফতুল্লা ডিআইডি মাঠে এসে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল বের হয়ে ঢাকার নারায়ণগঞ্জ মহাসড়কের ফতুল্লা বাস স্ট্যান্ড হয়ে পঞ্জবটি চৌরাস্তা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দুপাশ থেকে পথচারীরা বিভিন্ন পরিবহনের যাত্রীরা করতালি দিয়ে তাদেরকে সমর্থন যোগায়। এখন দেশে ফ্যাসিবাদী বাস্তবতা বলছে ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন দেশে ফ্যাসিবাদী বাস্তবতা। তিনি বলেন, অন্যায় অত্যাচার নিপীড়ন বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলে নজরুল। আমরা যদি নজরুলকে এই সময়ে স্মরণ করি আরো বেশি অনুপ্রাণিত হব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুলের রাজনীতি বাংলাদেশের রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদ সাংস্কৃতিক ফাউন্ডেশন। কাজী নজরুল ইসলামকে উপেক্ষা করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বইয়ের তার কবিতা থাকে না, চ্যানেলে নজরুলের গান খুবই কম, পত্রপত্রিকায় নজরুলের জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে যে কোড়পত্র বের করে সেটাও আজকাল খুব হয় বলে দেখি না, এটা চরম সংকীর্ণতা।